একের পর এক খেলা থাকায় প্রায় আট মাস পর ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে নতুন পুরনো ৩৫ জন ক্রিকেটারকে তামিম ইকবাল ছুটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও তিন জাতির টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তবে সাকিব খেলবেন এবং ক্যাম্পে যোগ দেবেন পরে এই ক্যাম্পে জোর দেওয়া হবে টি টোয়েন্টি ফরম্যাটকে প্লেয়ারদের রেস্টের ব্যাপারটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার কে কখন কতটুকু ক্রিকেট এনজয় করছে না এটা নিজস্ব ব্যাপার তো সুতরাং ওইভাবে প্লেয়ার তামিমও ওইভাবে রেসে গিয়েছে সাকিবও একটা সিরিজ রেসে গিয়েছে সুতরাং এটা প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্যাপার এটা ব্যাপারে আমরা তো কিছু বলতে পারি সবসময়ের মতোই প্রথম দিন জিম আর বিপ টেস্টে কেটেছে ক্রিকেটারদের ক্যাম্পের শুরুতে ক্রিকেটারদের ফিটনেস যেমন পেয়েছেন তাতে খুব একটা সন্তুষ্ট না হলেও হতাশ নন ফিটনেস ট্রেনার ইন টার্মস অফ ওয়্যার দে আর স্যাটিসফাইড বাট নট হ্যাপি সো দে নিড টু ইমপ্রুভ বিকজ এগেইন দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল বিকজ উই হ্যাভেন্ট Done a fitness camp for eight months. So it's, it's, uh, it's natural to know that they are, they're not at their best, but they're not bad. They're not bad. So I'm happy in that sense. Riyadh and uh, Saifuddin completed what we needed them to do. Um, they're quite satisfactory, uh, but again, as I said, we need, then we need to keep pushing. নিকট ভবিষ্যতেও কোনো ওয়ানডে নেই তবু নিজেকে ফিট রাখতে এই ক্যাম্পে যোগ দিয়েছেন মাশরাফি কিন্তু তাকে নিয়ে এখনই বিশেষভাবে কাজ করবেন না ট্রেনার রুহুল জয় মাশরা সংবাদ ঢাকা